মাত্র 499 এ 10 রকমের চিকেনের আইটেম দিয়ে এত বড় প্ল্যাটার ভাবতে পারছো গুড ইভিনিং বন্ধুরা নতুন একটা ফ্রেশ ভিডিও তোমাদের স্বাগত জানাই আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি হাওড়ার কদমতলার দা পাপ্পু রেস্টুরেন্টে এই দা পাপ্পুতে কিন্তু মাত্র 499 এ 10 রকমের চিকেনের আইটেম দিয়ে বড় সাইজের প্ল্যাটার দিচ্ছে চলো এই দা পাপ্পুতে প্ল্যাটারে কি কি আইটেম দিচ্ছে কি রকম টেস্ট কত দাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও কারণ এই জগতে সবই মায়া খেলেও ক্ষতি আর না খেলেও ক্ষতি ইয়েস এখন দাঁড়িয়ে আছি হাওড়া কদমতলায় দা পাপ্পু রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের অনার হচ্ছে এই দাদা আমার ঠিক দাদা হবে না ভাই হয় তো ভাইয়ের কাছে জেনে নেবো এই রেস্টুরেন্টের সম্পর্কে আমার নাম সৌভাগ্য মাঝি এটা 2 ডিসেম্বর থেকে চালু হয়েছে এটা আমার মামার নাম ছিল তো মামাকে ডেডিকেট করে করা যেহেতু সেই জন্য এই পাপ্পু নামটা দেওয়া হয়েছে প্ল্যাটারে ননভেজ প্ল্যাটার এটা আছে এমনি নর্মাল ভেজ প্ল্যাটার আছে আর কিছু নর্মাল কম্বোস আমরা লঞ্চ করব খুব তাড়াতাড়ি ওটা জানুয়ারিতেই আমরা লঞ্চ করে দেবো এটা আমি দিল্লিতে একবার ট্রাই করেছিলাম খুব ভালো লেগেছিল তারপরে নর্মালি আমি দেখলাম এখানে কোথাও নেই তো সেই জন্য আমি নিজে যেহেতু খুব বড় ফুডি এখানে 1টা থেকে 10:30 11টা অবধি পাওয়া যাবে হ্যাঁ চাইনিজ তন্দুর ইন্ডিয়ান সব আইটেম আছে অ্যাড্রেস হলো এটা প্রপার কদমতলাতে এখানে সামনে বিধুভূষণ স্কুল ওর ঠিক সামনে আমাদের রেস্টুরেন্টটা কদমতলা এখন দাঁড়িয়ে আছে পাপ্পু কিচেনসের মধ্যে দেখতে পাচ্ছো অনেক স্টাফ আছে কাজকর্ম শুনছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন ওদিকে তন্দুর তৈরি হচ্ছে ওখানে বিরিয়ানি হাড়ি আছে আর প্ল্যাটারের সাইজটা শুধু দেখো একদম বড় সাইজের প্ল্যাটার এটাই রেডি হবে তো চলো এখানকার খাবার দাবারের টেস্ট কিরকম তোমাদের বলছি কি কি তন্দুর আইটেম হচ্ছে এখন তন্দুরে হচ্ছে আপনার মালাই কাবাব আছে টেংরি কাবাব আছে আফগানি চিকেন আছে তারপরে আপনার ইয়ে লসুনি কাবাব আছে আপনার চিকেন হায়দ্রাবাদি চিকেন হায়দ্রাবাদি গ্রেভি আগে থেকে প্রিপেয়ার করা থাকে তাই হ্যাঁ হ্যাঁ আগে থেকে করে দিই চিকেন হায়দ্রাবাদি কি দেয়া আছে এর মধ্যে হোয়াইট গ্রেভি আছে তারপরে কারি পাতা আছে তারপরে লঙ্কা আছে কাজু আছে দই আছে এটা মালাই টাংড়ি এটা আমাদের চিকেন লসুনি কাবাব আর এটা টাংড়ি কাবাব দা পাপ্পু রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্সের একদম বড় প্ল্যাটার চলে এসেছে দেখতে পাচ্ছি এরকম বড় সাইজের প্ল্যাটার তো এতটাই বড় প্ল্যাটার আছে যে মোটামুটি 2 থেকে 2.5 জন মানে ছোটো বাচ্চাই থাকে শেয়ার করা যেতে পারে তো এখানে অনেক কিছু আছে তার মধ্যে প্রথমে এখান দিয়ে শুরু করি তো এদিকে আছে রুমালি রুটি 2 পিস থাকে রুমালি রুটি প্ল্যাটারে এখানে আছে টেংরি কাবাব সবটা কিন্তু 1 পিস করে আছে আর এটা লসুনি কাবাব আছে আর এটা আছে মালাই কাবাব আছে আর এটা আছে চিকেন আফগানি এটা হচ্ছে চিকেন ভুনা আর হচ্ছে চিকেন বাটার মশলা আর এখানে আছে তন্দুর চিকেন আর এখানে 2 পিস শিখ কাবাব আছে আর তার সঙ্গে মাটন বিরিয়ানি আছে তো আরেকটা কথা বলে দিই যদি চিকেন বিরিয়ানি থাকে তার দাম পড়বে 499 আর মাটন বিরিয়ানি দিয়ে নিলে পড়বে আরও 50 টাকা এক্সট্রা পড়বে মানে 550 টাকা পড়বে তো প্রথমে এখানে দেখো টাটার্সে তন্দুর আছে ছোট্ট ক্যাফে টাইপের একটা এরিয়া তোমাদের ডাইনিংটা দেখিয়ে দিই এদিকে সিটিং আছে 2 থেকে 4 জন বসতে পারবে মোটামুটি 10 জনের মতো এখানে বসতে পারবে তো চলো
প্রথমে টেস্ট করব চিকেন তন্দুরি। তো এখানে চিকেন তন্দুরি এক পিস লেগ কি আধখানা করে দিয়েছে। তো তন্দুরি চিকেনটা যথেষ্ট পরিমাণ বাটার দিয়েছে, যথেষ্ট সফট, একটা স্মোকি ফ্লেভার আছে, তো খেতে বেশ ভালোই লাগছে। এরকম সাইজে পেয়ারে কাবাব বলো বা যেটাকে পেয়ারে কাবাব বলা যায় বা চিকেন স্টিক বলছে এনারা, তো একটু টেস্ট করব। তো একদম পিওর চিকেন দিয়ে তৈরি, যথেষ্ট সফট লাগছে, তো খেতে বেশ ভালোই লাগছে। চিকেন টেংরি মালাই, প্রচুর পরিমাণে বাটার দিয়েছিল, তার সঙ্গে ওপর থেকে চেরি দেওয়া আছে। একদম ফ্রেশ চিকেন দেখতে পাচ্ছ, যথেষ্ট জুসি আছে। তো এই মালাই কাবাবটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট, যেহেতু প্রচুর পরিমাণে বাটার দিয়েছে, দারুণ খেতে লাগছে। প্ল্যাটারে মোটামুটি সবটাই, মানে বিরিয়ানি বাদে সবটাই কিন্তু চিকেনের আইটেম আছে। এখানে পনির বা মাটনের আইটেম নেই, শুধু চিকেনের আইটেম আছে আর তার সঙ্গে মাটন বিরিয়ানি আছে। আর যেটা বলার সেটা হচ্ছে এখানে এখনও দুটো আছে, তো যেহেতু দুখানা চিকেন তন্দুর খেয়ে নিয়েছি, যথেষ্ট চাপ লাগছে, অনেকটা খাবার দাবার, তো আমার ওপারে যে আছে তার জন্য রেখে দিলাম। এখানে আছে চিকেন আফগানি, এটা কিন্তু দু পিস দেয়, বেশ দারুণ থিক গ্রেভি, কাজু পোস্ত এইসব দিয়েছে বললো। চলো টেস্ট করে দেখি। এখানে রুমালি রুটি আছে, একদম বড় সাইজের রুমালি, তো রুমালি রুটির সাইজটাকে দেখিয়ে দিই। এটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের, মাঝখানে একটা ফুটো আছে দেখতে পাচ্ছ। রুমালি রুটিটা কিন্তু যথেষ্ট সফট আছে। তো একই চিকেন, একদম ফ্রেশ চিকেন, সাদা দেখতে পাচ্ছ, আর উপর থেকে থিক গ্রেভি। আফগানি চিকেনটায় কারি পাতা দেওয়া আছে, কারি পাতার একটা স্ট্রং ফ্লেভার আছে, বেশ ভালোই খেতে লাগছে। এখনও পর্যন্ত চিকেনের যতগুলো আইটেম খেলাম প্রত্যেকটাই বেশ খেতে ভালো লাগছে। দেখো কারি পাতা, তো কারি পাতার ফ্লেভারটাই বেশি পাচ্ছি, তার সঙ্গে চারমগজ বাটা পোস্ত সমস্ত কিছুই আছে। হাওড়াতে বেশ কিছুদিন আগে খেয়েছিলাম মুরগা থালি, তো 500 টাকার মুরগা থালি ছিল, সেখানেও কিন্তু অনেক রকম আইটেম ছিল, তো সেগুলো সব ফ্রাই আইটেম ছিল, কিন্তু এখানে সব চিকেনের তন্দুরি আইটেম। আর হাওড়াতে এই ধরনের থালি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, তো পাপ্পু রেস্টুরেন্ট অ্যান্ড কিচেন্সে কিন্তু এখানে এই থালিটা পাওয়া যাচ্ছে 500 টাকার মধ্যে। এখনও পর্যন্ত যতগুলো আইটেম খেয়েছি প্রত্যেকটাই তো বেশ ভালো লেগেছে। এখানে আছে চিকেন ভুনা, তো এটাও কিন্তু দু পিস থাকে। তো এটা একদম লাল লাল গ্রেভি, যথেষ্ট তেল বেরিয়েছে দেখতে পাচ্ছে, আর উপর থেকে ধনে পাতা আর ক্যাপসিকাম আছে। চিকেন ভুনার টেস্ট আমার অ্যাভারেজ লাগলো। আর এবার চলে আসি বিরিয়ানিতে। তো এরকম সাইজের 100 গ্রামের উপরে মাটন আছে, আর তার সঙ্গে এরকম সাইজের একটা আলু আছে, আর একদম কলকাতা বিরিয়ানি যেরকম আছে সেরকমই বিরিয়ানি। একদম লং গ্রেন বাসমতি রাইস আছে, আর বিরিয়ানিটাও দেখে একটু উপর থেকে অয়েলি মনে হচ্ছে। চলো টেস্ট করে দেখা যাক। তো একদম ঝুরঝুরে রাইস আর লং গ্রেন বাসমতি রাইস দেখতে পাচ্ছি, তার সঙ্গে আলু আছে এরকম সাইজের। আলুটা কিন্তু মানে অনেকটা বেশি পরিমাণ বয়েলড হয়ে গেছে, আর এটা মনে হচ্ছে চন্দ্রমুখী আলু আছে। বিরিয়ানির মধ্যে ক্যাওড়া জল গোলাপ জলের যথেষ্ট পরিমাণে এসেন্স আছে, তো তার সঙ্গে মিঠা আদরের ফ্লেভারটাও আছে। এবার একটু আলু দিয়ে, সব জায়গায় চন্দ্রমুখী আলু দিয়ে কিন্তু বিরিয়ানি হয় না, তো চন্দ্রমুখী আলু দিয়ে বিরিয়ানিটা খেতে বেশ ভালোই লাগছে। আর তো আমি তো সবসময় বলি যে বিরিয়ানির সঙ্গে যদি আলু না খাওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানি প্রপার টেস্টটা বোঝা যায় না। একদম রিয়াজি খাসি দেখতে পাচ্ছ, তো মাটনটা একটু, মাটনটা যথেষ্ট পরিমাণে বয়েল হয়েছে, একদম তুলতুল করছে কিন্তু মাটনটা, দেখো একদম দু আঙুলে চাপ দিচ্ছি ছেড়ে যাচ্ছে, একদম রিয়াজি খাসি, ওপর থেকে রিয়াজ আর মাংস কিন্তু মিশে আছে। তো একটু মাটন দিয়ে বিরিয়ানিটা টেস্ট করব। চিকেনের আইটেমগুলো খেয়ে যতটাই ভালো লেগেছে তার থেকেও কিন্তু বিরিয়ানিটা, মানে মাটন বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত লাগছে।
তো এবার একটু বিরিয়ানি মটন আর একটু আলু দিয়ে যেটা হয় আর কি। এখানে কিন্তু বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মটনটা খাওয়ার সময় একটা জিনিস ফিল করলাম, এখানে যে দেশি ঘিটা দেওয়া হয়েছে সেই ফ্লেভারটা কিন্তু পাচ্ছি। বিরিয়ানিটা তো খেয়ে বেশ ভালোই লাগলো। যে কটা চিকেনের আইটেম আছে, চিকেন তন্দুরের যে আইটেমগুলো খেলাম প্রত্যেকটা আইটেম কিন্তু যথেষ্ট ভালো খেতে। তার মধ্যে চিকেন বাটার মশলাটা টেস্ট করা হলো না, কারণ অনেকগুলো খাবার দাবার আমার একার পক্ষে সম্ভব নয়, আরও আছে পিছনে সে টেস্ট করবে। যাই হোক, 500 টাকা দিয়ে এত বড় প্ল্যাটার কিন্তু হাওড়ার মধ্যে এই পাপ্পু কিচেন্সেই পাওয়া যাচ্ছে। তো এখানকার প্ল্যাটারের খাবার দাবারের টেস্ট তো যথেষ্ট ভালো, 500 টাকা দিয়ে এত বড় থালি একজনের পক্ষে শেষ করা সম্ভব নয়, অবশ্যই শেয়ার করা যাবে এটাকে। আমার তো এখানকার খাবার দাবার দারুণ লেগেছে, আশা করি তোমরা যারা হাওড়া থেকে বা লোকাল থেকে দেখছো এখানে আসলে কিন্তু নিরাশ হবে না, একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। দা পাপুসে কিন্তু শুধু প্ল্যাটার নয়, তার সঙ্গে কিন্তু চাইনিজ তন্দুরি আইটেম সব রকমই পাওয়া যায়। আর এনাদের টাইমিংটা হচ্ছে, থালির যে টাইমিংটা এটা কিন্তু দুপুরে 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পাওয়া যায়। এনাদের অ্যাড্রেসটা তোমাদের বলে দিই, দা পাপ্পু রেস্টুরেন্ট, এদিকটা হচ্ছে দাসনগর শানপুরের মোড় পড়বে, আর এদিকটা চলে যাচ্ছে কদমতলা। দাসনগর শানপুরের মোড় থেকে কদমতলার দিকে যেতে একদম দা পাপ্পু রেস্টুরেন্ট, এটা হচ্ছে নটওয়ার পারলেন হাওড়া। দা পাপ্পুসের এই ফ্ল্যাটারের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা যে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। Place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way.